বাংলাদেশের এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। গত বছর আমি আমার অফিস থেকে কক্সবাজার গেছি। যারা ব্লগ গুলা দেখেছেন তারা তো জানেনই, আর যারা দেখেন নাই অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন বা আমার চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারেন। তো আজকে এই বছরেও আমরা চলে যাচ্ছি, আজকে রাত একটাই হচ্ছে আমাদের বাস। তো আমি এখন অলমোস্ট অফিসে এসে হাজির, একটু পরে আমাদের বাসটা ছাড়বে। তো ফুল ব্লগটা অবশ্যই দেখবেন, বিভিন্ন পার্ট আসবে, বিভিন্ন রকম ব্লগ আসবে, সেগুলো আপনারা কক্সবাজার সিরিজের সবগুলো ব্লগ দেখবেন। তো ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর এই ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করে পাঠিয়ে ফেলেন। তো আপনাদের সাথে একেবারে দেখা হচ্ছে যে বাসের ভিতরে, আর কোনো বাড়তি ফুটেজ নিব না, একেবারে কাউন্টারে গিয়ে বাসের ওখান থেকে আমরা আজকের যাত্রা পথে সব কিছু আপনার সাথে শেয়ার করব। ফুল ব্লগটা দেখুন। আস্তে অবস্থান করতেছি, আমরা অফিসের নিচে আছি, আমাদের বাস এখন আসতেছে, বাস আগেই রিজার্ভ করা ছিল। আর এই যে সবাই লোকের জল আমাদের মূল্যায়ন শিখ করে
খাননি10 minutes later. গাইস আফটার লং টাইম পর আমরা এসে পৌঁছাইছি হোটেলে, আর এটা হচ্ছে আমাদের হোটেল কল্লল। এখন চলেন ভিতরের দিকে যাই, একটু পরে সিনেমাটিক ভিউর মাধ্যমে হোটেলের ভিউটা দেখিয়ে দিব। সো আমরা অবশেষে চলে আসলাম হোটেল কল্লল, আমাদের হোটেলে। একটু পর হচ্ছে চেক আউট করবে, যারা কালকে রাতে স্টে করছে তাদের চেক আউট হচ্ছে 11:00। দেন 11:00 সময় আমরা চেক ইন করব। এখন আমরা এখানে রিসেপশনে বসব, দেন চলেন ভিতরের দিকে যাই। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। অবশ্যই আমরা রুমের চাবি পাই গেছি। আমরা হচ্ছে 426 নাম্বার রুম,
এখন চারতলায় যাচ্ছি 426 নম্বর রুমে। লিফটে অনেক জ্যাম, যার কারণে আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। আর এদিক দিয়ে অসাধারণ একটা ভিউ, চলো। একটু পর আপনার সাথে রুমের ভিউটা শেয়ার করতেছি। এটা হচ্ছে আমাদের রুম। সো গাইস, এটা হচ্ছে আমাদের রুম। এখানে বাথরুম, আর হচ্ছে এখানে চারজন থাকার মতো দুইটা ডাবল বেডের রুম, আর এই হচ্ছে ব্যালকনি। আর ওভারঅল এটা হচ্ছে হোটেলের ভিউ। গতবার আমরা যখন এসেছিলাম তখন আমরা ছিলাম হচ্ছে হোটেল সি ওয়ার্ল্ডে, ওই যে দেখা যাচ্ছে ওইটা হোটেল সি ওয়ার্ল্ড। আর ওদিকে হচ্ছে বিচ, আর এটা হচ্ছে আমাদের রুম। সো গাইস, আমরা অলরেডি আমাদের রুমে চলে এসেছি। আমরা রুমটা পাওয়ার কথা ছিল 11টায়, বাট এখন বাজতেছে 7:25 কিংবা 7:30। তো মূলত ওনাদের চতুর্থতলা সম্পূর্ণ খালি ছিল, আর আমাদের অফিসের সবার জন্য পুরো হোটেলটা বুকিং করা হয়েছে। যেহেতু খালি ছিল এই কারণে আমাদের কোকরিম চাবিটা বুঝিয়ে দিছে, অ্যান্ড আমরা রুমে চলে এসেছি, মাত্র গোসল করলাম। এখন একটু সাইডের ভিউগুলো দেখাবো, দেন ঘুমিয়ে পড়বো, তারপর জানি না কি হবে, তো দেখতে থাকি। আমরা মাত্র রুমে আসলাম, এন্ড এখন নাস্তা করতে যাব বিচের পার্টে, সি ওয়ার্ল্ড হোটেলের ওদিকে। গতবার আমরা যে হোটেলটাতে ছিলাম ওটার ওদিকে, তো এখন নাস্তা করবো, এন্ড বিচের আশপাশটা একটু ঘুরে দেখবো, আপনাদের সাথে শেয়ার করবো, দেন আবার হোটেলে তাড়াতাড়ি ব্যাক করবো, বিকজ শরীরটা অনেক ক্লান্ত, আমাদের কিন্তু দেন ঘুমাতে হবে। তো চলুন একেবারে বিচের দিকে যাই। ওই পাশে বাউন্ডারি করা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কক্সবাজারের স্টেডিয়াম। আর আমরা এখন যাবো এদিকে বিচের দিকে, নাস্তা করবো, আর আপনার সাথে বিচ ভিউটা শেয়ার করবো। Welcome to Cox's Bazar. Oh, ওরে বাবা, এই দেহ তো এখানে না বিশাল। সমুদ্র অনেেক উত্তাল গাইস, সমুদ্র অনেেক উত্তাল। আমরা কিছুক্ষণ সমুদ্রে বসবো, দেন নাস্তা করে ব্যাক করবো। গাইস, প্রচুর চোদ, প্রচুর জোয়ার, মানে কি বলবো, সমুদ্র আজকে অনেক উত্তাল দেখতেছি। এই যে আপনাদের সাথে ভিউটা শেয়ার করতেছি, দেখতে থাকেন সমুদ্রের কিছু সিনেমাটিক শট।
গাইস সমুদ্র অনেক উত্তাল, আপনারা দেখতেছেন। এখানে এসে আজ ব্যাক করতে মন চাইতেছে না, কিন্তু আমরা এখন নাস্তা করতে যাব, দেন আবার হোটেলে চলে যাব। বস বিকেলে আমাদেরকে আসতে হবে, এখন যদি আমরা না যাই তাহলে বিকেলে অনেক ক্লান্ত হয়ে যাব। তো এখন একটু পরে চলে যাব। আর এই যে আমার এখন অফ সিজন হওয়ার কারণে সমুদ্রে মানুষ অনেক কম। আমরা হচ্ছি লাবণী পয়েন্টের এদিকে, একেবারে নিরিবিলি একটা জায়গা, বাট ওদিকে অনেক মানুষ আসে যদিও, তবে সিজনের তুলনায় এখন অফ সিজন, এই কারণে মানুষ একটু কম। Minutes later. So guys, মাত্র প্রেসতে শুলাম, এখন একটা রিল্যাক্সের ঘুম দিব। যাই না, মাত্র অলমোস্ট 7টা বাজতেছে, তো আমরা এখন রিল্যাক্সের জন্য একটা ঘুম দিব। সারা রাত কোনো ঘুমানো হয়নি, বাসের মধ্যে অনেক নাচানাচি দুষ্টামি হয়েছে, অনেক জার্নি করে এসেছি যার কারণে অনেক ক্লান্ত। এখন ঘুমাবো। আর আজকের ব্লগটা এতটুকুই, এটা ছিল আমাদের মূলত একটা জার্নি ব্লগ, আমরা ফেনী থেকে কক্সবাজার আসা পর্যন্ত এবং আমাদের হোটেল নিয়ে। তো আজকে বিকালে আরেকটা ব্লগ নিয়ে আসবো, সেকেন্ড পার্ট। আশা করি ওই পার্টটা আপনারা অনেক এনজয় করবেন। তো ওই পার্টটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।